কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলেন দেখা যাক চলছে ঝড় বৃষ্টির দিন এবং প্রতিটা গাছের ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা এটাও দেখতে হয় আর বৃষ্টির পরে অবশ্যই কপার স্প্রে করবেন এবং তারপরে পোকামাকড়ের স্প্রেটা করবেন তখন দেখে আসি ড্রেনেজ ব্যবস্থা সব ঠিক আছে কি যেমন কোনটা যদি পানি বেঁচে থাকে তাহলে অবশ্যই এটা ড্রেনেজ ব্যবস্থা করে দিবেন সুন্দর করে যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকে তাহলে আপনার এখানে পানি জমে যাবে এবং গাছ মারা যাবে সব ঠিক আছে ঝড়ের চেয়ারগুলো কোথায় নিয়ে যায় দেখেন এটা চায়না ভ্যারাইটি প্রচুর ফলন হচ্ছে এটাও ঠিক আছে সব ঠিক আছে তবে কিছু পোকার আক্রমণ এই যে দেখেন বৃষ্টির পরে এগুলো পোকামাকড়ের ওষুধ অবশ্যই দিতে হয় দেখছেন কিছু পোকা অবশ্যই যেই পাতাটা নষ্ট হয়ে যায় সেটা ছিঁড়ে ফেলতে পারেন ছিঁড়ে দেবেন সবসময় এই যে দেখেন একটা গুটি ঝরে যাবে এই যে কিন্তু প্রচুর গুটি আছে প্রচুর অসাধারণ গুটি চমক দেখাবেও যাই হোক শুধু ড্রেনেজ ব্যবস্থা দেখবেন ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে আপনার গাছ ঠিক থাকবে ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকলে আপনার গাছ ঠিক থাকবে না মরে যাবে শিকড় পচে আপনার গাছটা মরে যাবে ড্রাগন নতুন করে আবার হবে প্রথম ধাপে কিছু হয়েছিল এবং দ্বিতীয় ধাপ আবার শুরু হবে আপনার এই যে এগুলো দেখছেন এমন জানি ফোটা ফোটা অবস্থা এগুলো ফাটবে এই যে অলরেডি ফাটা শুরু হয়েছে এবং ফুল আসা শুরু হয়েছে দ্বিতীয় ধাপে আবারও ফুল আসবে ঠিক আছে তো কী করবেন পোকামাকড়ের প্রথমত ছাত্রাকনাশক ওষুধ দেবেন এটা দিতেই হবে বৃষ্টির পরে নাহলে আপনার যে কোনো ধরনের আক্রমণ হবে এবং ফল নষ্ট করে দিবে আপনার গাছটাকেও মেরে ফেলতে পারে দেখছে নষ্টার অসু অবশ্য সবেমাত্র কালার শুরু হয়েছে প্রচুর ফলন হয়েছে আরও হবে এটার অবস্থা খুব ভালো এটাও ফলন হচ্ছে এবং আরও হবে এবং ওদিকটা ফল আছে দেখছেন একটা কমলা বড় হয়ে গে যাচ্ছে দারুণ হয়েছে গাছের পাতা নাই কিন্তু কমলা ঝরে আছে আর আরেকটা কাজ করবেন যেগুলো ওই যে নতুন কুশি ছাড়ে এগুলো কেটে দিবেন সব সময়ের জন্য এগুলো রাখবেন না যেহেতু আমি কাটা আনি নাই হাত দা একটু কষ্ট হচ্ছে হলো ছিঁটে দেবেন এটা কিছুটা সুন্দর করে কেটে দেবেন দার্জিলিং কমলা দারুণ হবে সেন কত বড় হচ্ছে বড় হয়ে যাচ্ছে একটা আনার গাছ পরে গেছে ওকে বাদ দিতে পারি নাই কিন্তু আনার হয়েছে দারুণ ওকে একটু খাড়া করে দিতে হবে যে কোনো কারণ ফুলের কারণে ওকে বাঁধা হয় নাই তাই ওকে আবার নতুন করে খাড়া করে দিই হয়ে কিন্তু একটা ডাল ভেঙে গেছে এই ডালটা ভেঙে গেছে এই ডালটার মধ্যে একটা আনার আছে ওটা থাক যদি নষ্ট হয়ে যায় তাহলে ওটা ছেড়ে দেব এবং নতুন নতুন আনার কুটি ভাত যেমন এখনই পরিচর্যা করা লাগে যখন ছোট ছোট গুটি বাঁধে তখনই পরিচর্যা করা লাগে এখন যদি পোকা মাকড় ছাত্রা ওষুধ না দেয় তাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে এবং একটু খরা হলেই এগুলো দিতে হবে চলেন ড্রাগন পাকতেছে কালার আসতেছে এগুলো ছোটো এটা পরের ধাপের প্রথম ধাপের একটা ছিল তিন দুই পাঁচ পাঁচটা পরের ধাপে আরও ছয়টা দেখছেন একটা কোনো পানি জমা নাই ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো আছে এটা ফলের কালারটা দেখেন চরম লাগে হ্যাঁ খেতেও খুব ভালো মজা লাগে হচ্ছে চায়না ভ্যারাইটি দারুণ ফলন হবে অসাধারণ চলেন আরেকটা কমলা গাছ দেখে আসি এটা দার্জিলিং এটাও প্রচুর ফলন হবে দেখছেন কত বড় হচ্ছে ফলগুলো তবে এখন খাবারের ওদের খাবার দেওয়া হয়েছে কয়েকদিন আগে খাবারের বহির ভিতরে থাকে কম্পোস্ট খৈল ভিঝানো পানি টিএসপি জিঙ্ক ও বরুণ কোনো কারণে গাছ হলুদ হয়ে গেলে অথবা ফল হলুদ হয়ে ঝরে হাত থেকে রক্ষা করে বরুণ সব ঠিক আছে একটা তিন ফল দেখে যান কি পরিমাণ ফল হচ্ছে অসাধারণ প্রতি মাস চার পাঁচটা করে খেতে পারি এটাও দার্জিলিং কমলা তবে এটা সাইজ অনেক বড়ো হয় আসলে এগুলো সাইজ একটু বড় বড় সবার চেয়ে কারণ এটা দ্রুত বড় হয় এবং খেতেও মিষ্টি চলেন ওদিকে যাই ওদিকে কি অবস্থা দেখি যাওয়ার আগে একটা কাজ করতে হয় যেরকম একটা যন্ত্র নিয়ে যেতে হবে যদি কোনো কারণে ড্রেনেজের পানি জমে থাকে তাইলে তাকে এটা দিয়ে পানি নিষ্কাশন করতে হবে এরকম একটা যন্ত্র বানিয়ে নেবেন যে একটা দেখছেন জলগোলাপ এটা কিন্তু পানি লাগে সব সময়ের জন্য আর একটা আঙ্গুর গাছ দেখে যাই ব্ল্যাক ফিঙ্গার দারুণ আছে এবং খুব সুন্দর আছে এদিক সব ঠিক আছে চলে না ঠিক আছে ফলন না দেখে তো যাওয়া যায় না এত সুন্দর ফলন দেখেন ওর কি অবস্থা হয়েছে গোনা সম্ভব না এই মুহূর্তে আবার কিছু ঝড়ও ও ছিঁড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে দেখেন ওই যে ওখানে আছে ওখানেও ছিঁড়ে গেছিল ডাল ভেঙে গেছিল ডাল তো আর বাঁধতে পারি না গাছ বাঁধা যায় ডাল বাঁধা যায় না অতএব কিছু করার নাই ঝড় হলে চলেন এটা মরিচ গাছ দেখছেন পানি বেজে গেছে ওকে সোজা করে কিনার দিয়ে সুন্দর করে একটা ফুটো করে দেন পানিগুলো সব চলে যাবে এই যাচ্ছে দেখছেন পানি এই যে দেখছেন পানিগুলো আছে চলে গেছে এরকম একটা জিনিস বানাবেন যেগুলো তার পানি সুন্দরভাবে চলে যাবে আস্তে আস্তে চলে যাবে পানিটা এটার একই অবস্থা দিলে সুন্দরভাবে পানি ড্রেনের ব্যবস্থা ঠিক হয়ে যাবে জন্য দেখতে হয় সব সময়ের জন্য বৃষ্টির পরে অবশ্যই বাগানে ঘুরতে হয় যাতে কোনটা পানি প্রবলেম আছে কি না এবং পেয়ারা গাছ প্রচুর ফলন হয় এটা প্রতিবার ঝড়েই পড়ে যায় আর প্রতিবারই ঝরে পড়ে রেকর্ড করে এবারও ঝরে পড়ে গেছে প্রতিদিনই পরে প্রতিদিন ঝরালে প্রতিদিন পরে আর প্রতিদিন উঠাই শারীরিক অবস্থার কারণে ভিডিও করতে পারতেছি না দেখছেন ফলন এটা খাওয়া যাবে চাইলে এটা প্রায় পাকা পাকা অবস্থা সব ঠিক আছে এটার অবস্থা দেখেন মাসাল্লাহ এবং অনেক ফল বেঁধে দিছি এবং তারপরেও কিছু ফল বাঁধা হয় নাই দেখার জন্য সব সময় তারপরও কিছু ফল বেঁধে দিছি ওগুলো কালার সুন্দর এবং জুস আপনার দেখাই একটা দেখছেন কালারগুলো জুস খুব দারুণ মৃদুলা নাম প্রচুর ফলন হয় থাই সবমাত্র ছোট গাছ বড় হচ্ছে এটাও ঠিক আছে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো আছে এবং ফলনও মার্শাল্লা খালি জোড়ায় জোড়ায় ফলন দেখেন এখানে জোড়া এখানে জোড়া এখানে জোড়া ওখানে জোড়া ওখানে তিনটে একসাথে এটা দেখেন কী অবস্থা এক জোড়া এটাও দারুণ ফলন হবে তবে আনার কাছে পটাশটা সব সময় লাগে যেমন পটাশটা দিতে হয় সব সময় যেমন তরল খাবার দিতে পারেন একসাথে জিঙ্ক বরুণ পটাশ এবং খৈল এটা মিলে আপনি তরল খাবার দিতে পারেন পনেরো দিন পর পর তাইলে আপনার সারা জীবনে ফুল থাকবে গাছে এবং ফলও ছিটো হবে দেখছেন কী অবস্থা এটা দারুণ অবস্থা কত সুন্দর দেখা যায় নতুন ড্রাগন এখনো দেখা নাই তবে আশা আছে আসবে চলেন ওই যে আর একটা গাছ পড়ে গেছে এটা তো খেয়ালই করি নেই আসলে ছাদ বাগানে মাঝখানের গাছগুলো বাধা যায় না অনেক প্রবলেম ছিগে যায় শিকড় কখনো আলাদা হয় না যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই আর বৃষ্টির পরে অবশ্যই ঘুরে দেখে আসবেন যে কোনো পাত্রে ড্রেনেজ ব্যবস্থা কোনো ঝামেলা আছে কিনা এবং বৃষ্টির পরে যদি বিকেলে রোদ থাকে তাহলে আপনি ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিবেন এবং পরের দিন যদি বৃষ্টি না হয় তখন আপনি পোকামাকড়ের ওষুধ দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেন খুশি হব একটা ফুলের মেলা না দেখি নয় কী অবস্থা প্রচুর ফুল ফুটবে আজকে 그다음스